তুমি শশীর বাইকে গেছো? এই সব দায় ড্যাডি ওই বাবিরে দেশে এর লেগে বড় ভাই ও চেষ্টা রয়েছে। বাবি তো খালি কে কেমন মানে খ্যান খ্যান করতে আছে। আচ্ছা ঠিক আছে, মই বাবিরে ফোন দিমু আনে। দরকার নাই। আচ্ছা ঠিক আছে, লাশ দাফন হয়েছে কোন সময়? বাদ আসো বড়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। খুব ইচ্ছা আছিল রে, কিন্তু শশীর লেগা আইতে পারি নাই। বিয়েটা করা থাকলে মোর গায়ে একটু জোর থাকতো। আর বিয়েই তো করি নাই, শশীরে লইয়ে গেলে আজমল চাচাই ওরে আটকাই ফেলবে। শোনো বড়, শশী তোমার লগে মিশা কথা কইছে। আজমল চাচা তো দেশেই নাই, দেশে থাকলে তুমি কি বাস্তা? সে তোমার ঠিকই মামলা করত। ককি আজমল চাচা দেশে নাই? আরে এই কথা মোরে আগে কবি না, আমি তো আজমল চাচার বয়ই তো এখানে যাই নাই। কিছু বলতেও পারতেছি না, সইতেও পারতেছি না, তাও যা বলার বইলে দিছি। ড্যাডি শেষটা ড্যাডি ভাত তরকারি দেখে জলের মতন গইলে গেছে। মোকে বলে দেখ কত ভালো মেয়ে, একে বিয়ে করলে তোরা ভালো থাকবি, মনে বলতেতে আছে। ও মা, মাতারি এখন কই আছে? কই আর হইবে, ড্যাডির ঘরে হইবে। মুই তো লজ্জায় ঘৃণায় ক্ষোভে ঘরেতে বাইরেই পারতেছি না। বাইরে ইয়া গার ধাক্কা দিয়া বাইর কর, রাইত হইছে কয়টা বাজে এখন? হ্যাঁ বাইরে যাইতে আছে না কিরপানি? কি কেমন দ্বারা বাই করবো বড়, একটু মরা বাড়ি। এখন যদি ওই ক্যাসক্যাস করি চিল্লে হাল্লা করি এরপর তো ড্যাডি আর মন খারাপ করবে, আর আশপাশে তো মানুষও আছে, এনে তো সিলেসিলি করা যাইতে আছে না। ভাবি কি কয়? হ্যাঁ কি কইবে, তুমি শশীর বাইকে গেছো, এ সব দায় ড্যাডি ওই বাবিরে দেশে এর লেগে বড় ভাইও চেষ্টা রয়েছে। বাবি তো খালি কে কেমন মানে খ্যান খ্যান করতে আছে। আচ্ছা ঠিক আছে, মই বাবিরে ফোন দিমু আনে। দরকার নাই। আচ্ছা ঠিক আছে, লাশ দাফন হয়েছে কোন সময়? বাদ আসো বড়, দাদি চলে যাওয়াতে মগো বিশাল একটা ক্ষতি হয়ে গেল। এই কি ক্ষতি হয়েছে? বুড়ি মরছে ভালোই হয়েছে, বুড়ি বাইসে থাকতে আব্বারে খালি কুপরামর্শ দিত। ওহো বড়, আস্তাগফিরুল্লাহ, একটা মানুষ মরে গেছে তাকে নিয়ে তুমি কোনো খারাপ কিছু বলো না, তার আত্মার মাগফিরাত কামনা করো। কইতেছি তো খাইছলতে লাগিয়া, মোর কি কইতে ভাল লাগতাছে? বড় তুমি তো বুঝতাছো না, এখন যে সুযোগটা মগো ড্যাডি পাইবে, শেষরা শেষরা বলবে মোর মা মৃত্যুর আগে মনে বইলে গেছে বিবাহ করার জন্য, এখন সে সুযোগটা সে করবে। আর বলবে যদি ওই বিবাহ না করি তাহলে মোর মায়ের আত্মা কবরে কষ্ট পাইবে না, বুঝছো? এত সোজা না, আড্ডি গুড্ডি আককালে ভাঙ্গি আলাম। তুমি আর আড্ডি ভাঙতে আইছো ওইছে তোমার, তোমার তো কাম সাইরে ফেলাইছো, তোমার সংসার গুছাইয়ে ফেলাইছো, মাঝখান দিয়ে মরে গেছি মুই ছাঁচা খাইতে আসি। মোর এরকম দামরা বুড়া ড্যাডি যদি আর একটা বিয়া করে তোর মরে কে বিয়া করবে কদি? আরে তোর বিয়া মুই দিমু, চিন্তা করিস না। হয়েছে রাহো, তুমি কাল লগে বিয়া দিবা মরে হেইয়া মুই জানি, তুমি মরে বিয়া দিবা নোয়াখালা জামিল লগে দামরা বেটা কোনখানকার, ওর লগে মোর যাই মুই জীবন হারে বিয়া করবো না। আচ্ছা ঠিক আছে, এটা লইয়া পরে কথা কমু আনে, এখন রাখি। আচ্ছা রাহো, এখন বাসায় কি হয় না হয় মরে কিন্তু জানাইস। ঠিক আছে রাহো, দামরা ড্যাডি তুমি এই বয়সে বিয়া হরবা না, পোলাপানের বিয়ে দেওয়ানোর বয়স তুমি বিয়া হরবা, তোমার বিয়া মুই ছুটাইতে আসি। শালার আব্বা এই বয়সে বিয়া হবে না, তোমার বিয়া মই সুডামু আনে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। দেখো তাদের লেগার কিন্তু বুকটা ফেটে দেখ, তোমার লেগাই তাদের দেখতে ভালো। আর তোর মারা হচ্ছে এইটা না আমাদের বাবুর্চি বানাইতে পারে না। ভেজিটেবল লাগবে,
ভেজিটেবল হবে স্যার। লাটকা কই দিয়ে? লাটকা মানে স্যার ওই মিক্স মিক্স ভেজিটেবল। হ্যাঁ হ্যাঁ হয়। আচ্ছা ঠিক আছে স্যার। এই ম্যাডাম আপনি রেখে দিব আপনার কিছু। আর কি তোমারে বলছি? সরি ম্যাডাম। তাহলে একবার কেন কথা কো? ঠিক আছে। আচ্ছা শোনো, ওই তোমাদের মসজিদটা কোন দিকে? মসজিদ ওই মসজিদটা হলো ওই রিসোর্টের গেট দিয়ে বাড়াইলে 3-4 মিনিট হাঁটলেই মসজিদ আছে। আচ্ছা ঠিক আছে, এশারের পর খাবার দিয়ে দিও। আচ্ছা ঠিক, এশারের পর পর খাবার রেডি। স্যার আপনাকে বিড়ি সিগারেট কিছু লাগবে স্যার? এই হ্যাঁ দাদি মইচে বেশিক্ষণ হয় না, আর তুই এসে বিড়ি সিগারেট অফার করতে। আচ্ছা ঠিক আছে স্যার।